হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সময় 7:30। ছেলে এই জাস্ট ঘুম থেকে উঠেছে, উঠে এখন দেখো ঘ্যান ঘ্যান করছে, শুশুন করে ফেলেছে বলে জামা প্যান্ট সব খুলিয়ে দিয়ে জাস্ট প্যান্টটা পরিয়ে দিয়েছি। আর ছেলে এখন উঠে থেকে সেই ঘ্যান 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 করে যাচ্ছে। আমি উঠবো, উঠে এবার ওর আজকে ও বেরোবে না, রান্না বান্না নেই। আর ওদিকে মাসিরা এখন আছে ও বাড়িতে, আর দিদা এখানে ঘুমাচ্ছে। তো উঠে এখন চাফা সব কিছু করবো, তারপরে ছেলেটাকে একটুখানি নিয়ে বাপি আসবে, বাপির সাথে একটু ছেলেটা বসে থাকবে এখন। তো চলো, আজকে কী রান্নাবাড়ি হবে এখনও অবধি জানি না, তবে ইচ্ছা আছে চিকেন করবো। তো মাসিরা একটু পরেই আসবে এখানে, ও বাড়িতে ঘুম থেকে এখনও ওঠেনি, অনেকটা রাত করেই কালকে শোয়া হয়েছিল। তো ছেলেকে দেখো এখন এরকম ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছে। যাই হোক, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, অনেক কাজ আজকে। তো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখো। মাসি এখন বসেছে মাংসের সব পেঁয়াজ আদা রসুন ছাড়াতে, এই করতে করতে এখন একটুখানি গল্প করা হচ্ছে। একবার খেলে কেউ না ওই দোকানে চা খেয়ে আর কেউ, মানে ওই চত্বরে পাশাপাশি তো আমাদের ওখানে, আমাদের ওখানে ওই রকম সব এখন স্টুডেন্টদের জন্য সব মেশার জিনিস মেশাচ্ছি, সব সময় ওখানে ভিড়, সব কিন্তু কিছু মেশায় না। সে বাবি ও সামনে করতে দিয়ে করে, ও সবার সামনে, মানে বাবি একবার পুরো দেখেছে কি মানে দুধ দেয়, জল দেয়, দুধ মানে ওই মানে ও এদিকে ছেলেকে এই তেল মালিশ করবো, ওদিকে রান্না মাসি সব কুটনো কাটা করছে। আর এখন ছেলে এই জাস্ট ঘুম থেকে উঠেছে, উঠে এখন বায়না হচ্ছে। ও মা কাঁদছো কেন? না চলো তেল মাখতে হবে, দুজন করে নাও। কান্না জুড়েছে ছেলে আমার। ও মা শোনা বেটা আমার, ও তো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। না বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, চলো খেতে হবে। তুমি শুশুনটা করো বাবা, শুশুন করে নাও। কাঁদে না, কাঁদে না, শুশুন করে নাও, চলো তেল মাখাবো। কেন বদমাইশি করে কাঁদছে দেখেছ? তুমি টেরা চুপ করছো কেন? ওই মাঝে মাঝে টেরা হবে দেখো কিরকম। চুপ করছো কেন, কথা বলো। অত কান্না, ও চান করাতে গেল যত কান্না, মেজি দিয়ে চান করিয়ে দিচ্ছে তো আজকে, দেখ না। বাপরে যখন ধরো শ্যাম্পু করাবো এরকম মাথায় জল দিয়ে দিয়ে পরিষ্কার করবো, মানে জল না যায় না বাবা, লোহার শরীরে কিছু নেই, লোহা রাখার দরকার। আজকে আমি আনবো, কাঁদে না, হয়তো চালু হয়ে গেল, কাঁথেই কর, ডেটটা বাজে খাওয়া।
ওখানে আম্মা আর পুতি দুজনে মিলে শুয়ে শুয়ে দেখো কেমন কত গল্প করছে, খেলা করছে। আম্মা আর পুতি গল্প করতে করতে দেখো দুজনেই এখন ঘুমিয়ে পড়েছে। দিদাও ঘুমিয়ে পড়েছে আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। দুজনে এখন শুয়ে শুয়ে ফ্যানের তলায় ঘুমাচ্ছে। ঘুম আগে একবারে খাবার সময় ডাকবো। আমার ওদিকে চিকেন ফিকেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মাসিরা সব চান করেছে, ভাই চান করেছে, আর বোন এখন এই যে পুচুটাকে সামলাচ্ছে, আর পুচুর বাপ এখন এখানে শুয়ে আছে। তো এখন আমরা সব খাবার দাবার সার্ভ করবো, এখন খাওয়া দাওয়া করবো, আর মাসিরা আজকে চলে যাবে। চলো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব ওপরলাই দাম থাকবে। মামার হেডফোনটাকে ধরছে ছোড়া। বাবা তুমি কার গলে চেপেছো, হাসছো বে? হেডফোনটাকে ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল, এই জাস্ট আবার উঠলো ঘুম থেকে, এখন দেখো আবার ঘ্যান ঘ্যান শুরু করেছে। ও বাবা, ইচ্ছো তো মামা মেসি দিয়ে বাড়ি চলে গেছে তো বাবাই। কি গো, ওই বাবারই ঠোঁট ফোলাচ্ছে দেখো কত। আজকে পাপা একটা ওর জন্য মধু চুষিয়ে এনে দিয়েছে, সেইটাকে চুষতে চুষতে এতক্ষণ ঘুমাচ্ছিল। কি হয়েছে, মেসি দিয়ে বাড়ি চলে গেছে তো? হ্যাঁ, সুন্দর করে ওকে মাসাজ করে দিয়েছে। চলো ওকে এখন খাওয়াবো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আজকে ভিডিওটি অবধি রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। সো গুড বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি আমার ছেলেকে খাওয়াবো, যেরকম কাঁদতে শুরু করে দিয়েছে। সো চলো পরে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।